ভারতীয় সেনার একটা 78টা গাড়ি নিয়ে একটা কাশ্মীরে জম্মু থেকে একটা কনভয় যাচ্ছিল। তো হঠাৎ করে পুলওয়াতে জাইশ ই মোহাম্মদ, যেটা পাকিস্তানের মদতপুষ্ট, সেই গাড়িটাতে একটা আতঙ্কবাদী আত্মঘাতী একটা হামলা হয়। সেখানে সন্ধে পর্যন্ত খবর, যারা আমাদের জন্যে জীবন উৎসর্গ করে সেখানে ভারতকে রক্ষা করছে, সেই শহীদ জওয়ানের, সিআরপিএফ জওয়ানের একটা গাড়ি, একটা বাস সেখানে আত্মঘাতে আমলাতে উড়িয়ে দেওয়া হয়। যদি চোখে দেখা যায় তো প্রত্যেক মানুষের, যারা ভারতকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মাকে ভালোবাসে, তাদের চোখের জল পড়তে বাধ্য। তো বন্ধুগণ, এই শহীদদের আত্মবলিদান কোনোদিন বিফলে যাবে না। আজ ভারতের প্রধানমন্ত্রী সেনাদেরকে একদম বেফিকির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা নিজেদের মতো তোমরা কাজ করো। কালকে সর্বদলীয় বৈঠক ডেকেছে কাল 11টায়। এরপর আমাদের সবার বিশ্বাস যে একটা বিশাল একটা ধামাকা হতে চলেছে
পাকিস্তান এই পৃথিবীর পক্ষে থাকবে কিনা সেটা সন্দেহ। আতুর ঘর পাকিস্তান তোমাকে জানাই ঠিক 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 কর ঠিক 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 কর ঠিক 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 কর ঠিক 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 কর সন্ত্রাসবাদী আতুর ঘর পাকিস্তান তোমাকে ঠিক 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 কর ঠিক 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 কর পাকিস্তান মুজাফফর 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 পাকিস্তান মুজাফফর 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 ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে ভারত মাতা কি ভারত মাতা কি আমরা তো যতটা পারি আমাদের মন নিয়ে তন নিয়ে ধন নিয়ে আমাদের সেনাদের পাশে সেনাদের মনোবল যাতে অটুট থাকে আমরা যাতে প্রকৃত কারারা জবাব দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের আজকে শপথ নিতে হবে এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি।